হাসপাতালে ভর্তি করার প্রক্রিয়া চলছে। কোভিডে আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর আচমকায় অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকে এবং যেটা জানা যাচ্ছে সোমবার রাত থেকেই তার এই অবস্থা হচ্ছিল। ক্রমশ স্যাচুরেশন কমছিল, সকালে সেটা যে পর্যায়ে দেয় তাতে চিকিৎসকরা বাড়িতে রেখে চিকিৎসা চালানোর ঝুঁকি নিতে চাননি। তারা তাকে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন, বাড়িতে অ্যাম্বুলেন্স যায় এবং তার ভর্তির প্রক্রিয়া চলছে। তার শারীরিক অবস্থা যথেষ্ট অবনতি হয়েছে, চিকিৎসকরা বলছেন যে তিনি নিজে থেকে যে হাঁটা চলা স্বাভাবিকভাবে করছিলেন সেটা করতে পারছিলেন না, একই সঙ্গে তার কথা জড়িয়ে যাচ্ছিল, সেই কারণে চিকিৎসকরা আর ঝুঁকি নেননি। তার সিওপিডির সমস্যাও আছে, সব মিলিয়ে চিকিৎসকরা এর আগেও তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভেবেছিলেন, তবে যেহেতু চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছিলেন তাই বাড়িতে রেখেই চিকিৎসা চলছিল। এরই মধ্যে তার স্ত্রী মীরা ভট্টাচার্য, তিনি কোভিড আক্রান্ত ছিলেন, তিনি সুস্থ হয়ে এই আলিপুরের হাসপাতাল থেকে গতকালই বাড়ি ফিরেছিলেন। আজকে যেটা জানা যাচ্ছে তার শারীরিক অবস্থা অবশ্যই ভালো আছে, তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা যে জায়গায় সেখানে চিকিৎসকরা হাসপাতালে রেখে চিকিৎসা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং তার জন্য ইতিমধ্যে যে ভর্তির প্রক্রিয়া সেটাও শুরু হয়ে গিয়েছে বলে হাসপাতাল এবং চিকিৎসক সূত্রে জানা যাচ্ছে। একেবারে ছিলাম আরেকটু বিস্তারিত ভাবে তোমার কাছে জানতে চাইবো যে আজ সকালে অক্সিজেন স্যাচুরেশন তা নেমে যায় 90 এর নিচে যেমনটা জানা যাচ্ছিল, সেক্ষেত্রে ঠিক কি বন্দোবস্ত করা হচ্ছে? হাসপাতালে তো তাকে নিয়ে যাওয়া হয়েছে, ভর্তি প্রক্রিয়া চলছে, চিকিৎসকরা কি বলছেন? যেটা জানা যাচ্ছে যেমন বলছিলাম যে গতকাল থেকেই তার স্যাচুরেশনটা ক্রমশ কমছিল, যেহেতু এর আগে তার যখন বাড়িতে রেখে চিকিৎসা চলছিল তখন স্যাচুরেশনটা 93-র ওপরে ছিল। তিনি মাঝে মাঝে বাইপ্যাপ নিয়ে, যেহেতু তার সিওপিডি সমস্যা ছিল সেই বাইপ্যাপ নিয়ে তিনি অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক বজায় রাখছিলেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন। গতকাল রাত থেকে সেটা ধীরে ধীরে কমতে থাকে এবং সেইটা কমতে কমতে আজ সকালে দেখা যায় যে 90 থেকে কমে গিয়েছে এবং 80-র কাছাকাছি চলে যাচ্ছে এবং 80 থেকে 90 ওঠানামা করছে। তখনই চিকিৎসকরা সিদ্ধান্ত নেন যে বাড়িতে রেখে চিকিৎসা চালানো যাবে না, এই পরিস্থিতিতে তার যা বয়স, তার সিওপিডির যা সমস্যা আছে তাতে তাকে হাসপাতালে অবশ্যই ভর্তি করতে হবে এবং গ্রেটার ম্যানেজমেন্ট দরকার। এবং সেই কারণে পোস্ট এই কোভিডের সময় বিভিন্নভাবে এই 7 থেকে 8 দিনের মাথায় বিভিন্ন কমপ্লিকেশন হয়, সেই কথা মাথায় রেখে তারা হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন। তাকে হাসপাতালে ভর্তির প্রক্রিয়া চলছে বলে আমরা জানা যাচ্ছে চিকিৎসকদের মারফত। আলিপুরের বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হবে, ইতিমধ্যে চিকিৎসকরা প্রস্তুত এবং তার এই যে প্রাইমারি কি ম্যানেজমেন্ট সেগুলো নিয়েও তারা ইতিমধ্যে আলোচনা করে নিয়েছেন, এতটুকু জানা গিয়েছে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একবার জানিয়ে দিই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আচমকা শারীরিক অবস্থার অবনতি, তিনি কোভিডে আক্রান্ত হন এবং বেশ কিছুদিন ধরে বাড়িতেই তার চিকিৎসা চলছিল, তিনি হাসপাতালে যেতে চাইছিলেন না আমরা জানি সেটা, এবং তারপর গতকাল রাত থেকে হঠাৎ করেই তার অবস্থার অবনতি হতে থাকে এবং তাকে ইতিমধ্যে ভর্তি করা হয়েছে উডল্যান্ডস হাসপাতালে, ভর্তি প্রক্রিয়া চলছে। হাসপাতাল তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে যে ভর্তি প্রক্রিয়া চলছে এবং এখন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে বাড়ি থেকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তার ঠিক আগের মুহূর্তে, কারণ অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয় এবং তাকে হাসপাতালে নিয়ে যান এবং 90 এর নিচে তার স্যাচুরেশন চলে যায় যেমনটা ঝিলম আমাদের জানাচ্ছিল, এবং আমরা জানি যে তিনি সিওপিডির পেশেন্ট, তার শ্বাসকষ্টজনিত সমস্যা কিন্তু রয়েছে এবং সেই কারণেই যেহেতু তার স্যাচুরেশন লেভেল নেমে গেছে 90 এর নিচে সেহেতু তাকে হাসপাতালে ভর্তি করা হলো। আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। ঝিলম, সিওপিডির পেশেন্ট তিনি, আমরা জানি সিওপিডির অসুবিধা রয়েছে, তার শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে, মাঝে মাঝেই তাকে অক্সিজেন সাপোর্ট দিতে হয়, তাহলে সেক্ষেত্রে হাসপাতালে ভর্তির পর তাকে কি আইসিইউতে রাখা হবে, এরকম কোনো বিষয় কি কোনো খবর পাওয়া যাচ্ছে ঝিলম? চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে অবশ্যই তাকে আইসিইউতে অবশ্যই রাখতে হবে এবং তাকে এই পরিস্থিতি যে হচ্ছে সেই পরিস্থিতি যে ধীরে ধীরে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন বলে প্রাথমিকভাবে চিকিৎসকরা বাড়িতেই চিকিৎসা চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে যে কোনো মুহূর্তে অবনতি হতে পারে, যে কোনো মুহূর্তে তাকে ভর্তি করতে হতে পারে, এরকম ভাবনা চিকিৎসকদের অবশ্যই প্ল্যান অফ অ্যাকশনের মধ্যে ছিল। যেটা জানা যাচ্ছে চিকিৎসকদের মারফত যে
এর আগেও যিনি যখন কোভিড পজিটিভ হয়েছিলেন, তারপরে যেমন তুমি বলছিলে তাকে হাসপাতালে ভর্তি করতে চাইছিলেন চিকিৎসকরা, তার কারণ তার বেশ কিছু ইনভেস্টিগেশন যেগুলো হাসপাতালে ভর্তি না করলে করা যায় না, যার মধ্যে রয়েছে চেস্ট এক্সরে এবং অন্যান্য ইমেজিং, রেডিও ইমেজিং, সেগুলো বাড়িতে করা যায় না। তবে ব্লাড টেস্ট করে চিকিৎসকরা তার বাড়িতে চিকিৎসা চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন প্রাথমিকভাবে, কারণ নিয়মিত রিপোর্টে তারা দেখতে পাচ্ছিলেন যে চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন।